আল্লাহই রিজকুহা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত জানদার আছে, আকাশের পাখি, জমিনের উপরে জানদার, জমিনের নিচে যত কীটপতঙ্গ, কিড়ে মকুড়ে, সমুদ্রের যত মাছ, হিতানুল বহর, হাসারাতুল আর্দ, আমি প্রত্যেকের রিজিক দিই। এগুলো রিজিক দেওয়া আল্লাহর উপর। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন, তিনি আমাদের রিজিক দাতা। ইবনে কাসির তাফসির ইবনে কাসির আছে, মানুষ মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ করে দেন, দুনিয়াতে এখনো আসে নাই। যা আল্লাহ নুতফাতা ফি কারারি মাকিন তাফসিরে আছে, মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে কত রিজিক পাবে, কোন দিন মারা যাবে, এগুলো লেখা হয়ে গেছে। আমার কপালে যা আছে আমি সেটা পাবো, খুব খেয়াল করবেন। চুরি করতে হবে না, ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, জাল দলিল বাড়াতে হবে না, দু নম্বরই করতে হবে না, চাঁদাবাজি করতে হবে না, চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, আমার জন্য রিজিক বরাদ্দ। আর রিজক মকসুম, রিজিক বরাদ্দ আছে। ওফিস সময় রিজক কুম, রিজিক আসমানে, জমিনে তালাশ করতে হয়। আমার রিজিক না খেয়ে আমি কবরে যাব না, কোরআন হাদিসের খোলাসা কথা। আপনার জন্য যে রিজিক বরাদ্দ আছে এটা না খেয়ে ভোগ না করে আপনি কবরে যাবেন না। রিজিক দুনিয়াতে থাকি যাবে, আমি চলে যাব এটা হবে না। আমি যেদিন যাব বুঝতে হবে আমার রিজিকের বরাদ্দ শেষ, একদিন শেষ হয়ে যাবে। লবণ ছাড়া, অতএব কোনো নাজায়েজ পথে আমাদের যেতে হবে না। কাউকে মাহরুম করে দেওয়া, আমরা বোনকে মাহরুম করে দিই, ভাইকে মাহরুম করে দিই, জাল দলিল বানাই, কত ধরনের কাণ্ড করি, পোশাক করি রোজগারের জন্য, এগুলো বরাদ্দ আছে। বাবার রিজিক ছিল কম, আল্লাহ তাআলা ছেলে রিজিক বাড়াই দিয়েছেন বেশি, আমার চোখে দেখা। বাবা দুবেলা ভাতের কষ্টে ছিলেন, মারা গেছেন। ছেলেদের এখন সৌদি আরবে দুইটা দোকান, গ্রামের বাড়িতে তিনতলা বাড়ি, শহরে কোটির টাকা, শত কোটি টাকা, এরকম জায়গায় বাড়ি, অথচ বাবা আর্থিক সংকটে, যার রিজিক তার জন্য। আমাদেরকে অন্যায় পথে যেতে হবে না। সুদ খাই, ঘুষ খাই, নাজায়েজ কাজ করি, বিল্ডিং রাখি গেলাম পাঁচতলা বিল্ডিং, কবরে তো আমার শাস্তি হবে, আখেরে তো আমার শাস্তি হবে, তা আমি তো লাভবান হতে পারলাম না। আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আল্লাহ রিজিক দিয়েছেন, আমি তাদের জন্য একটা ঘর তৈরি করে দিতে পারলে ভালো, তৈরি করে দিতে না পারলেও কোনো আপত্তি নাই, তাদের রিজিক আল্লাহ তাআলা কর্তৃক বরাদ্দ আছে। সমুদ্র, এই যে সমুদ্র, সমুদ্রে হাজার হাজার প্রজাতির মাছ আছে, সবগুলো ইলিশ মাছ নয়, বিভিন্ন প্রজাতির মাছ আছে, হিতানুল বহর মাছ আছে। এই মাছের খাবার কে দেয়? আমরা পুকুরে যদি একটা ছোট্ট পুকুরে আমরা মাছের চাষ করি, আমরা খাবার দিই, ফিশ ফিট আমরা দিই, কিন্তু সমুদ্রের, এই বিশাল সমুদ্র, তার সীমা পরিসীমা নাই। এই সমুদ্রে যখন আল্লাহ তাআলা মাছ দিচ্ছেন, এই মাছের খাবার কে দেয়? আসমানের মালিকে দেয়। সমুদ্রে একটা মাছ আছে তিমি, তরশিকার তিম, তি মরশিকার মি তিমি, ইংরেজিতে বলা হয় হোয়েল। একটা তিমি মাছের ওজন 150 টন, 1000 কেজিতে 1 টন, 1000 কেজি, 1000 শের, 1000 কেজিতে 1 টন, 150 টন একটা তিমি মাছের ওজন। এ খাবার পেট কত বড়! একদিনে একটা তিমি মাছ 4000 সিঙ্গি মাছ খায়, এই যে ছোট ছোট সিঙ্গি যেগুলো আমরা তরকারিতে খাই, এরকম একটা তিমি মাছ, কোটি কোটি তিমি মাছ, ক্রোডস অফ তিমিস হোয়েলস, একটা তিমি মাছে একদিনে খাবার খায় 4000 সিঙ্গি মাছ।
200 মানুষ ভাত খেতে যদি বসায় বিরিয়ানি নেই, ফুল প্লেট বিরিয়ানি, 200 মানুষের যত খাবার, ব্লু হোয়েল নীল তিমি, এটা নীল রঙের তিমি মাছ, এটা খায় এক গ্রাসে খায় 200 মানুষের খাবার, খেয়ে দেয় আসমানের মালিকে দেয়, যিনি আমাকে দেন, যিনি মাছকে দেন, যিনি বনের হাতিকে দেন, তিনি আমাকেও রিজিক দেন। অতএব সমুদ্রের মাছ যেমন কোনো অন্যায় করে না, নাফরমানি করে না, আমরাও নাফরমানি করব না, আমরা রিজিক তালাশ করব। ওয়াবতাগুল ফাজিলা, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করা ইবাদত। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলবু কসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, ঈমান নামাজ রোজা হজ যাকাত ফরজ, এক নম্বরে ফরজ। দ্বিতীয় স্তরের ফরজের নাম পেটের ভাত জোগাড় করা, হাদিস তলবু কসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, যে ফরজগুলো আছে এরপরে দ্বিতীয় স্তরের ফরজের নাম হালাল টাকা উপার্জন। এটা হতে পারে মাটি কাটতে পারি, সিএনজি চালাতে পারি, কৃষি কাজ করতে পারি, মাদ্রাসায় পড়াতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, এগুলো সব হালাল। ষাট কিলে 10 বছর চেষ্টা করেছি, নোয়াখালীতে চেষ্টা করেছি, বেশি টাকা উপার্জন করতে পারি নাই। অস্ট্রেলিয়া চলে গেলাম, আমেরিকায় চলে গেলাম, ঘন্টা হিসাবে কত, $20। অস্ট্রেলিয়াতে এক ঘন্টায় মানুষ কামায় $20, আমেরিকাতে পায় $18-19, $1 $100, ওই ডলার $68 অস্ট্রেলিয়ার। তাহলে হালাল টাকা রোজগার করার জন্য নোয়াখালী সারি যদি কেউ অস্ট্রেলিয়া যায়, নোয়াখালী সারি যদি কেউ আমেরিকা যায়, তার প্রতিটি কদম প্রতিটি নিঃশ্বাস স্বভাবের ভিতরে এবাদতের ভিতরে গণ্য হবে, কারণ হালাল টাকা রোজগার করা এবাদত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কারণে বহু গুণ আল্লাহ মাফ করে দেন, রোজার কারণে বহু গুণা মাফ, জাকাতের কারণে বহু গুণা মাফ, হজের কারণে বহু গুণা মাফ। হযরত বলেন, কিছু গুণা মাফ হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত গুণা কি কাজ করলে মাফ হবে? হযরত বলেন, যারা হালাল রুজি কামাই করার জন্য, হালাল টাকা রোজগার করার জন্য শরীর থেকে গাম বের করে, এই গামের ফোঁটা জীবনের সমস্ত গুণা মাফ করে দেয়। গামের ফোঁটা হালাল টাকা রোজগার করার জন্য, এবং হালাল টাকা বরকত আছে। ওমাইয়া তাকিল্লা, আল্লাহর ভয় করো। টাকা রোজগার করার সময় আমরা আল্লাহকে ভয় করি। ওমাইয়া তাকিল্লা ইয়াজআল আল্লাহু মাখরাজা, আল্লাহ আপনার একটা ব্যবস্থা করবেন। ওয়ায়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ আপনারে রিজিক দিবেন, কল্পনা করতে পারবেন না, হিসাব করা যাবে না, এরকম রিজিক দিবেন। কোরআন শরীফ, ওমাইয়া তাকিল্লা, যারা আল্লাহরে ডরায় আল্লাহ তাদের জন্য পথ খুলে দিবেন। ওয়ায়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দিবেন। আমরা যারা ঘুষ খাইছি, সুদ খাইছি, জাল দলিল বানায় পরের সম্পত্তি গজব করছি, সাদাবাজি করছি, আসুন তবা করি। তবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তবা শর্ত সাতটা, আল্লাহ আল্লাহ তবার নাম তবা নয়। তবা হচ্ছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাওয়ার নাম তবা, গুনা সারি দেওয়ার নাম তবা, এই গুণা আগামী দিনে করব না আল্লাহর সাথে ওয়াদা করার নাম তবা, যা করেছি আর করব না, এবং গুনার ক্ষতিপূরণ দিতে হবে। সুদ খায়, ঘুষ খায়, নাজায়েজ পন্থায় বাড়িঘর করেছি, জায়গা জমিন কিনেছি, এগুলো বিক্রি করি, যার কাছ থেকে খাইছি তাকে ফেরত দেওয়ার নাম তওবা, এরকম এরকম করলে তওবা হবে না। খালেস নিয়েতে যদি কেউ তওবা করতে পারে, তাহলে আত্তাইবু মিনাজ্জাম কামাল্লা জাম্বালাহু, তার আর কোনো গুণা নাই। আল্লাহ সুযোগ রাখছেন, যেহেতু এখন আমাদের জান আছে, আমাদের সুযোগ আছে, আমরা ঘুষের টাকায় বাড়ি, ঘুষের টাকায় জমিন বিক্রি করি,
গভর্নমেন্টের ফান্ডে জমা দিয়ে আসবো। সরকারি টাকা যদি খাই গভর্নমেন্টের, তাহলে সোনালী ব্যাংকের মিসেলিনিয়াস ফান্ডে জমা করে দেব। এর নাম তওবা, আর না হলে বাঁচার পথ নাই। পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ নড়াচড়া করতে দিবেন না। আন উমরি ফিমা আফনাহু, জীবন কোথায় কাটিয়েছ হাজিরা দাও। ওয়ান শাবাবি ফিমা আবলাহু, যৌবনকাল কোথায় কাটিয়েছ হাজিরা দাও। বালক হওয়ার পর থেকে 35 বছর জোয়ানকাল, যৌবনকাল কোথায় কাটিয়েছ হাজিরা দাও। ওয়ান মালহি মিন এনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছে কোথায় হাজিরা দাও। তুমি তো ছোট চাকরি কিন্তু এত জায়গা জমি হাজিরা দাও। ওয়াফি মান ফাকাহু, কোন কোন খাতে খরচ করেছ হাজিরা দাও। মা দা আলী মা ফি মা আমিলা, ওলামা ইকরাম যে ওয়াজ করেছেন তুমি শুনেছ, কিতাব পড়েছ, এগুলোর উপর আমল করেছ কিনা হাজিরা দাও, না হলে নড়াচড়া করা যাবে না। এই দিন দিন নয়, আরও দিন আছে। আল্লাহ প্রত্যেকে রিজিক দেন, প্রত্যেক। এবং মাটির তলায় যে পোকামাকড় আছে এগুলোকে রিজিক দেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া মূসা ফাদরিব বি আসাকাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সামনে যে পাথর দেখা যায় সাখরাতুন, এই পাথরের উপর বাড়ি মারো। ফান শাক্কা দুদাতুন কাজাররা, পাথর ভাঙি গেল, আরেকটা পাথর ওইটাও তিনি বাড়ি দিলেন, ওইটাও ভাঙি গেল, ভিতরে আরেকটা পাথর, তিন স্তর, থ্রি লেয়ার্স অফ স্টোন। সেটা যখন ভাঙি গেল, ফান শাক্কা দুদাতুন কাজাররা, ভিতর থেকে বের হলো একটা পোকা, পোকার মুখে কাঁচা পাতা, কি যেন বলে পোকা, সি সি করে কি বলে। হযরত মূসা আলাইহিস সালাম কান লাগাই দিলেন, পাখি বলতেছে সুবহানাল্লাহ আল্লাযী লা ইয়ানসানি, ওই খোদার প্রশংসা করি যে খোদায় আমারে ভুলেন নাই। ইয়ালামু মাকানি, আমি কোথায় থাকি তিনি জানেন। ওয়ায়ারজুকুনি, আমারে রিজিক দেন। তিন স্তর পাথরের ভিতরে আমারে যেন কাঁচা পাতা খাওয়ান, আমি সে খোদার প্রশংসা করি। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, আমি কলেজে মাস্টারি করছি 26 বছর, প্রফেসর ডিপার্টমেন্টের হেড, এখন মাদ্রাসায় পড়াই, চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মাদ্রাসায় হাদিস পড়াই। এবং আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, কেবল আল্লাহ রাজি করার জন্য মাদ্রাসা থেকে কোনো বেতন নেই না, একটা ইমামতি করে একটা জুমা পড়াই, ওখান থেকে নিই জুমা পড়াই, 15 বছর যাও জুমা পড়াই, হালি শহরে ব্লক প্রতি জুমা পড়াই। ওনারা আমার সম্মানজনকভাবে হাদিয়ে দেন, দর করি নাই দেন, এগুলো আমার রিজিক। মাদ্রাসায় যেটা পড়াই আমার আরজু ছিল, আমি শেষ জামানায় আমার জীবনের শেষ প্রান্তে আমি একটু হাদিসের দরজ দেব, অতএব ওখান থেকে কোনো টাকা নিই না। আমি কলেজে চাকরি করার সময় 1 লাখ টাকার উপরে বেতন পাইতাম, আমি সিনিয়র প্রফেসর, আমার ডক্টরেট ডিগ্রি আছে এই সেই। 19 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কলেজ থেকে অবসর নিয়েছি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার আর্থিক সংকট হয় নাই। আমি কলেজে চাকরি করার সময় ওয়াজ করতাম, কলেজে চাকরি নাই এখনও ওয়াজ করি, কিন্তু আমার ইনকাম কমে নাই বেড়েছে। আমি তো কোথাও দর করে ওয়াজ করি না, আমার এত টাকা দিতে হবে এটা আমি বলি না। কেউ আমার কাছে যদি জানতেও চায়, হুজুর আপনারা কত দিতে হবে, আপনি আমার পথ ভাড়া দিবেন, পথ ভাড়াই হাতিয়ে আপনি আমার সম্মান করে দিবেন। আঞ্জলি না সামান আঞ্জেল আহম, আল্লাহ রসুল বলে মানুষকে তার মর্যাদা মতো ইজ্জত করো, কিন্তু আমার আয় কমে নাই, আমার আয় বাড়ছে, আমার বাফার আগতেন দেখি। আমি এই দিনে ওমরা করে আসছি আমার বিবিকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার নাতিকে নিয়ে, আমার বোনকে নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে। রিজিকের মালিক আল্লাহ। ওসিলা, হয়তো চাকরি না হলে একটা ব্যবসা, এই সুরত দরি আল্লাহ দেন, একথা বুঝতে হবে।
আফরাইতু মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন আমি এদিন দিনাজপুর গেছি মাঠভর্তি ধান একেবারে পুষ্টিকর ধান বিলভর্তি আল্লাহ বলেন এগুলো তুমি দাও না আমি দিই ধানের চাষ তুমি করো আফরাইতু মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন খেতি আমি করি না তুমি করো তুমি তো দানা রোপণ করে দিয়ে আসছো এটাকে আমি গজাইছি বড় করছি একেবারে ধানের শীষ ভর্তি আমি ধান দিছি খেতি তুমি করো নাই খেতি আমি করেছি অতএব আমরা না জায়েজ পথে যাব না হালাল টাকার উপরে ভরসা করব হালাল টাকা থেকে আল্লাহর পথে দান করব আমি কেবল আপনাদের উৎসাহিত করার জন্য বলি তারগীবান পকেটে বাংতি টাকা রাখি এখানে 100 টাকা আছে 50 টাকা আছে 5 টাকা আছে 10 টাকা আছে 20 টাকা আছে এগুলো কেউ চাইলি কোনো অভাবগ্রস্ত মানুষ যদি চায় হাত পাতে তাকে দিই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনের দুঃখী মানুষের প্রতি দয়া করো আসমানের মালিক তোমারে দয়া করবেন আমি এই হাতে দিই ওই হাতে আল্লাহর কাছ থেকে নেব করো মেহরবানি তোমার জমি পর খোদা হোগা মেহরবান শবরি পর এখানে দয়া করো আসমানের মালিকের দয়া পাইবে প্রতিদিন 10 টাকা হোক 5 টাকা হোক আমরা আপনারা সদকা দেব ইন্না সদকাতা তৎফাউ মিতাতাসু দুঃখজনক মৃত্যু হবে না ট্রাকের তলায় পড়ি মাথা থেতলা হবে না যারা সদকা দেয় দুঃখজনক মৃত্যু হবে না মিতাতাল সু দুঃখজনক মৃত্যু মাথা নাই মাথা থেতলা শরীর রোডের সাথে গোস্ত সারা রাস্তায় এরকম হবে না পরিমাণে যাই হোক আপনি দিবেন এ হাতের সাথে হাত দামি আলিয়াদুল ওলিয়া খাইরে মেনে দিন সুফলা নিজের হাতের সাহিত্যে উপরে হাত দামি এ হাতে দে হাতে লয় 1 কোটি টাকা নিলেও নিজের হাত 10 টাকা দিলেও উপরের হাত দিবেন মসজিদে দিবেন মাদ্রাসা দিবেন গরিব দুঃখী অন্ধ এতিম এদেরকে দিবেন যত দিবেন তত দরজা খুলে যাবে অভাবগ্রস্ত হবে না আমাদের প্রতি শুক্রবারে একজন মাজুর মানুষ আমার বাসার নিচে আসে আমার বাসার দোতলায় একবার মাজুর হাঁটতে তার কষ্ট হয় অনেক সময় বেশিও দিই অনেক সময় কমও দিই প্রতি শুক্রবার আসে মেয়েও আসে পুরুষও আসে যত দিবেন তত আল্লাহর কাছে জমা হয়ে যাবে আল্লাহ আরো ওয়ার জুকু মিন হাইসু লা ইয়াহতাসিব বেশি রিজিক দিবেন আল্লাহ এবং পৃথিবীতে মানুষ আছে 800 কোটি 750 কোটি ছিল এখন 800 কোটি মানুষ দুনিয়ায় মানুষ যদি 3 গুণ বাড়ে 2400 কোটি মানুষ যদি হয় দুনিয়ায় আমেরিকার বিজ্ঞানীগণ বলছেন যে এই পরিমাণ মিঠা পানি জমা আছে পুকুরের পানি মিঠা বিলের পানি মিঠা আপনারা মাছ চাষ করতে জন্য মিঠা পানি সুইট ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার যে পরিমাণ মানি পানি জমির উপরে জমা আছে সমুদ্রের পানি তো লবণ যে পরিমাণ জমি আছে যে পরিমাণ মিঠা পানি আছে পৃথিবীতে যদি 3 গুণ মানুষও বাড়ে 1 বেলা খাবারের অভাব হবে না 1 বেলা খাবারের এবং যে ইলিশ মাছ আমার কাছে হিসাব আছে ইলিশ মাছের কত ডিম একটা মাঝারি ধরনের ইলিশ মাছের মতো ভিতরে কয় কোটি ডিম এই ডিমগুলো এমনি সারি দেয় এগুলো আবার আলাদা এগুলো ফুটে আমাদেরকে আল্লাহ তাআলা দেন রিজিক দেন নেপাল থেকে যেই নদী ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ঢুকেছে ভারতের সীমানায় তার নাম গঙ্গা রাজশাহীতে ঢুকেছে তার নাম পদ্মা ইলিশ মাছ মজার মাছ ইলিশ মাছ গঙ্গাতে নাই ইলিশ মাছ পদ্মায় কেন কোনো জবাব নাই কেন আল্লাহর কুদরত একই নদী মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া নাই জাল নাই ওপেন কিন্তু গঙ্গা নদীতে ইলিশ মাছ নাই ইলিশ মাছ আছে পদ্মা নদীতে ভারতের মানুষরা পদ্মার ইলিশের জন্য পাগল
হোটেলের বাইরে সানবোর্ডে আমি পশ্চিমবঙ্গে দেখছি এখানে বাংলাদেশের ইলিশ পাওয়া যায়। ইলিশ মানে একেবারে ছোট ছোট বাচ্চা বাচ্চা ইলিশ, ইলিশের ঝোল। মশাই আমারে বলতেছে, মশাই বাংলাদেশের ইলিশের ঝোল খাবেন? এখন আমি যে বাংলাদেশি ওই দোকানদার জানে না এগুলো বাংলাদেশে হয়, আল্লাহর কুদরত। আটলান্টিক সাগরে একটা মাছ আছে ইল, ইল মাছ লম্বা, মাগুর মাছের চাই তারা আরো লম্বা। এই মাছের ডিম পারে আটলান্টিক সাগরের একেবারে গভীর সমুদ্রে, পাতালে যায় তলদেশে ডিম পারে। কেন পারে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন নাই। অনেক নিচ থেকে পাথরের উপরে আসি, ডানা ভাঙি যায়, ইল মাছের ডানা ভাঙি যায়, ইল মাছের মাথা শরীরের বিভিন্ন জায়গায় সামড়া উঠে যায়, তারপর ডিম পাড়ার জন্য আসে আটলান্টিকের নির্ধারিত এলাকার গভীর সমুদ্র তলে, ওখান থেকে ডিম পাড়ে আবার চলে আসে। কেন? একটা কিতাব আছে রহস্যের সন্ধানে, আবদুল্লাহ, ডক্টর আবদুল্লাহ আল মতি শরফুদ্দিন, উনি বলেন আমি বুঝতে পারি না কেন এগুলো হয়, এগুলো আল্লাহর কুদরত। আমরা সে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহর ইবাদত করি। এ কোরআন শরীফে আছে সূরা আনকাবুত, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান আও ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি ইবাদত করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, এটা তোমাদের রিজিক দিতে পারবে না। কোনো মূর্তি রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে আল্লাহ। ফাফতাহু ইন্দাল্লাহি রিজকা, আল্লাহর কাছে রিজিক তালাশ করো। ওয়াবুদু, আল্লাহর ইবাদত করো। ওয়াশকুরু লাহু, আল্লাহ শুকরিয়া আদায় করো। ইলাইহি তুরজাউন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহরে বাদ দি অন্য কারো যদি ইবাদত করে, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা রিজিক দিতে পারবে না, রিজিক দিতে পারবে না আল্লাহ। আমরা আল্লাহর কাছে রিজিক তালাশ করব। এবং আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই যে জমিনে দান করি, চাষ করি, মাছ চাষ করি, আল্লাহ বলেন আন্না সাবাবনাল মা আসাব্বা, আমি আসমান থেকে বৃষ্টি ডালি, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, শক্ত জমিনকে আমি বিদীর্ণ করে দিই, আমি ফাঁক করে দিই পানি ঢোকার জন্য, আম্বতনাফিয়া হাব্বা, ওখান থেকে গাছপালা আমি উদ্গত করি, আমি ওখান থেকে সারা ফুটাই, গাছ গজাই, ও আয়নাবান ও কাসবা, আঙ্গুর এই পানি থেকে, এই জমিন থেকে আমি আঙ্গুর, শস্য শ্যামলা আমি তৈরি করি, ও জৈতুন ও নাখলা, জৈতুন তৈরি করি, খেজুর গাছ তৈরি করি, ও হাদা একা গোলবা, গভীর বন জঙ্গল তৈরি করি, ও ফাঁকে হাত ও আব্বা, ফল এবং শাকসবজি আমি বানাই, সবগুলো আল্লাহ বলতেন সবগুলো আমি তোমাদের দিই। আই হ্যাভ প্রোভাইডেড দি সাস্টেনেন্স টু ইউ, আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি। অতএব আমরা সে আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে চাইব। আমি অক্টোবরের 2 তারিখ ওমরা করে আসছি, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেছি কাবা শরীফে, আল্লাহ এ হাতের মালিক বানাইও না, মৃত্যুর বিছানা পর্যন্ত মাপ চাই, এ হাত আমার কিছু দাও, আমার কিছু টাকা দাও, আমার চিকিৎসার খরচ দাও, আমার ভাত খরচ দাও, এটা যেন করতে না হয়। এটা গরিবের হাত, মুফলেসের হাত, অভাবগ্রস্ত মানুষের হাত, টাকা পয়সা দিবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা জিনিস যার আছে এ মানুষ ভাগ্যবান। এক, মাসকানুল বসে, বিটা বাড়ি, বড় সুন্দর একটা বাড়ি আছে যার, মার্কাপ সরার জন্য ঘোড়া আছে, গাদা আছে, খচ্চর আছে, প্রাইভেট কার আছে, স্কুটার আছে, মাইক্রো আছে, পাজেরো গাড়ি আছে সরার জন্য, খাওয়ার জন্য রিজিক ফরাগত আছে, এ মানুষ ভাগ্যবান। তো আমরা ভাগ্যবান হব, হাতে কামাই করব, হাতে রোজগার করব, চেষ্টা করব বারে বারে রিজিক আল্লাহ দিবেন, আমি চেষ্টা করব। এক চাকরিতে যদি আমার না খুলে আমি গ্রেটার চাকরির জন্য আবেদন করব, আমি চেষ্টা করে যাব, আল্লাহ আমার রিজিক প্রোভাইড করবেন। হাত পা বসে থাকলে আল্লাহ আমারে দিবেন না, রিজিক তালাশ করতে হবে। আজান দিলে মসজিদে যাব,
إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله. মসজিদের মিনারা থেকে যদি আজান দেয় ফজরুল ভাই ব্যবসা বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ, মসজিদে যাও। ফসাউ ইলা যিকরিল্লাহ, যিকরুল্লাহ মানে নামাজ, আল্লাহর নামাজ, আল্লাহ তাআলার রাজি করার জন্য নামাজ আদায় করার জন্য যাও। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমাদের জন্য এটা বেশি ভালো। ফাইজা খুজিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়াই পড়ো, মসজিদ থেকে বাইরে যাও। ফাইজা খুজিয়াতিস সালাত, নামাজ যখন শেষ ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন মসজিদ থেকে বাইরে যাও, জমিনে ছড়াই পড়ো। কি জন্য? তাফসীরে লেখা আছে লিতাজারা, ব্যবসা করার জন্য, লিতালাবে কসবিল হালাল, হালাল টাকা রোজগার করার জন্য জমিনে বাইরে পড়ো। এই আয়াতের তাফসীর আছে। অধিকাংশ মুফাসসির বলছেন হালাল টাকা রোজগার করার জন্য বের হও, যার কোটি কোটি টাকা, যার টাকা দরকার নাই, যার ব্যাংক ব্যালেন্স আছে, তিনি কি করবেন? তিনি আর একটা ওয়াক্ত পর্যন্ত কোন আলেমের কাছে যাই কোরআনের তাফসীর পড়বেন, হাদিস শরীফ শিখবেন, খেরাত শুদ্ধ করবেন, অথবা আত্মীয় স্বজন যদি অসুস্থ থাকে ইয়াদাতে মরিজ, তাকে দেখতে যাবেন। তার যদি টাকা কামানোর প্রয়োজন নাই তাহলে তিনি আলম শিখবেন, কোন আলেমের কাছে যাই, হাদিস কোরআন আরবি কায়দা শরীফ কোরআন শরীফ শুদ্ধ করবেন, অথবা আত্মীয় স্বজনের দেখতে যাবেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, রিজিক হাসিল করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মানুষ আসলে, ছোট বাচ্চাও আসছে, জওয়ামার্দ, সবাই বলল হুজুর এই ছেলেটা যুবক ছেলে, বড় নেককার পরহেজগার, দিনের বেলা রোজা থাকে, রাতের বেলা নামাজ পড়ে। হযরত বলেন বেশি ভালো, অল্প বয়স্ক মানুষের ভিতরে আল্লাহর ডর আছে, দিনের বেলা রোজা থাকে, রাতের বেলা নামাজ পড়ে, আরও বেশি ভালো হইতো। লোকানুত লাহু হিরফা, টাকা পয়সা রোজগার একটা ব্যবস্থা থাকলে আরও ভালো হইতো। বেকারের দাম নাই, বেকার টাকা গুণা। বিবি বাচ্চার খোঁজ নেওয়া, বিবি বাচ্চার জন্য খরচ করা স্বভাব। আমরা যে বাজার করি, এ বাজার করা স্বভাব, ছোট বাচ্চা নাতিকে আদর করা স্বভাব, বউকে ভালোবাসা স্বভাব, বউর সাথে ঘুমে বাচ্চা টাচ্চা জন্ম দেওয়া স্বভাব, যে কাজ শরীয়তে মানা ওই কাজ শরীয়ত সম্মত করলে স্বভাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মাসাকিন, 20,000 টাকা মাদ্রাসায় দিলেন স্বভাব পাবেন, 20,000 টাকা মসজিদে দিলেন স্বভাব পাবেন, 20,000 টাকা ইতিমখানায় দিলেন স্বভাব পাবেন, 20,000 টাকা অন্ধ মানুষকে দিলেন চোখের চিকিৎসা করার জন্য স্বভাব পাবেন, 20,000 টাকা বিধবা মেয়েকে দিলেন তার ভরণ পোষণের জন্য স্বভাব পাবেন, 20,000 টাকা দিলেন এতিম বালিকা বিয়ে হবে, 20,000 টাকা দিলেন স্বভাব পাবেন। 20,000 টাকার বাজার করে আসলেন বটতলি থেকে, সাটকিল বাজার থেকে বাজার করে নিয়ে আসলেন, চন্দ্রগঞ্জ থেকে বাজার করে নিয়ে আসলেন 20,000 টাকা, বউর জন্য শাড়ি, মার জন্য শাড়ি, বাবার জন্য শাল, বাচ্চাদের জন্য লাল ফিতা, স্যান্ডেল, গরু গোস্ত, মাছ, হাঁসির গোস্ত, চিনি, তেল, নুন, তাজা চা পাতা, 20,000 সব পাবেন। আল্লাহর পাগাম বলো মানে এক নম্বর কোনটা? মসজিদে দিছ, মাদ্রাসায় দিছ, এতিমকে দিছ, আদাকে দিছ, এতিম, এক নম্বর কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم اعظم درجه عند الله الذي انفقت على اهلك, বিবি বাচ্চার জন্য যেটা খরচ করেছ সেটা সিরিয়াল এক নম্বর। অতএব আমরা যে বাজার করি, সবসময় করি বাজার, চলতে ফিরতেও বাজার করি, যদি দেখি যে ভালো কিছু বিক্রি করে গাড়ি থামাই ওটা কিনি, সওয়াব কামাই, ভালো ভালো জিনিস খাবো সওয়াব খাবো, এটার নাম শরীয়ত, এটার নাম শরীয়ত। দুনিয়ার সমস্ত কাজ রসুলের তরিকা মতো যদি হয়, আল্লাহ তাআলার হুকুম মতে যদি হয়, দুনিয়ার কাজ ইবাদত, দুনিয়ার কাজ ইবাদত। ঘর থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফিরে আসা পর্যন্ত আপনারে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজ হাতে নেবেন। আবু দাউদ শরীফের হাদিস,
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়া যে পড়ে সকালে সাতবার, মাগরিবের পরে সাতবার পড়ে, দুনিয়ার বুকে যতদিন থাকবেন, কিয়ামতের মাঠে যতদিন থাকবেন, আপনার যে কোনো ধরনের পেরেশানি আল্লাহ তাআলা নিজ হাতে দূর করে দিবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ তুমি যথেষ্ট, তাওয়াক্কালতু আলাই, তোমার উপর আমি নির্ভরশীল, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, রব্বুল আরশিল আযীম, আরশে আযীমের তুমি মালিক। একথা বললে আল্লাহ বলেন আমি জিম্মেদারি নিলাম। অতএব রিজিকের জন্য পাগল হতে হবে না, রিজিক আপনাই আয়েগা, আপনাই মিলেগা। কোনো না কত ধরবেন, ব্যবসা বাণিজ্য করবেন, হালাল পন্থায়, ওজনে কম দেব না, মাপে কম দেব না, মিথ্যা কসম হাই মাল বিক্রি করব না। মিথ্যা কসম হাই মাল বিক্রি করলে, ওজনে কম দিলে বরকত চলে যাবে। কোন নবী কোন রসুল মানুষের কাছে হাত পাতেন নাই। আদম আল ইসলাম কৃষক, জাকারিয়া আল ইসলাম গাছের ব্যবসা, ইব্রাহিম আল ইসলাম বস্তা বানায় বাজারে বিক্রি করতেন। আমি সমস্ত নবীদের ইতিহাস পড়ে দেখেছি ওনারা কিভাবে ভাত খাইতেন। হোয়াট ইজ দি মিনস অফ লাইভলিহুড অফ দি প্রিভিয়াস প্রফেট অফ আল্লাহ, তারা কিভাবে চলতেন। আমি কসসুল নবীন কিতাবে দেখেছি, কসসুল আম্বিয়া কিতাবে দেখেছি, কোনো না কোনো পেশা ছিল তাদের। এই পেশা আল্লাহ বরকত দিয়েছেন। মুসা আল ইসলাম তো ছাগল ছড়াইতেন, শোয়েব আল ইসলামে ছাগল ছড়াইতেন, মুসা আল ইসলাম ছাগল ছড়ানোর পেশা। আল্লাহ রসুল খদিজা রাজিয়াল্লাহ তাআলা টাকা দিয়ে ব্যবসা করছেন এবং কিছুদিন চাষবাসও করেছেন, ব্যবসা ছাগলও ছড়িয়েছেন। অতএব আমরা যে কোনো কাজ করতে পারি, কাজে আমাদের লজ্জা লাগে। আমাদের ছাত্র যারা কলেজে পড়ে, আমি একটা কলেজ ছাত্রকে লজিক রাখছিলাম, তারে বাজারে পাঠাইলি, বাজারের থলে একটা পেপার মোড়াই নেয়, সরম লাগে। কলেজে পড়ে এখন বাজারের তৈলে নেবে, আসার সময় রিক্সা একটা নিয়ে আসে, পৃথিবীর কোনো দেশে নেই, পৃথিবীর কোনো এয়ারপোর্টে কুলি নেই, যার জিনিসটা বহন করবে, ট্রলি দিয়ে নিবে, কাঁধের উপর নিবে, এই জন্য তারা উন্নত। আমরা তো সাহেব বনি যাই। পানামা একটা দেশ আছে, পানামা মধ্য আমেরিকার দেশ, পানামা পৃথিবীতে যত মানুষ বাড়ে আল্লাহ তাআলা সম্পদ তত বাড়াই দেন। আগে পেয়ারা ছিল ছোট, এখন কাজী পেয়ারা এটা 2 কেজি, মানুষ যত বাড়ে কেজির পেয়ারার সাইজ বড় হয়ে গেছে। আগে আমাদের দেশে পেঁপে হয়তো ছোট ছোট পেঁপে, এখন থাইল্যান্ডের বিজা আসছে একটা পেঁপে 4 কেজি, ওই পার্বত্য চট্টগ্রামে হচ্ছে 4 কেজি। আঙ্গুর, লাল আঙ্গুর তো আমরা ছোটোকালে দেখি নাই, আঙ্গুর দেখতাম ছোটো ছোটো, এখন আঙ্গুর লম্বা, এ আঙ্গুলের সাইজ আঙ্গুর। আগের জমানার 4-5টা আঙ্গুরের সমান এখন একটা আঙ্গুর। এগুলোকে বলা হয় হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, উচ্চ ফলনশীল আঙ্গুর। সব জিনিসের সাইজ বড়। মাগুর মাছ ছিল আগে ছোট, এখন থাইল্যান্ডের মনোসেক্স মাগুর মাছ আসছে, পুকুরে বেশি দিন রাখি দিলে এত বড় হয়ে যাবে, এত বড়, আপনাকে সুযোগ পাইলে কামড় দেবে, এরকম মাগুর মাছ। মানুষ যত বাড়ি যায় মাছের সাইজ বাড়ি গেছে। পানামা একটা দেশ আছে, পানামা, পানামাতে একটা কলা গাছ আছে 2.5 হাত লম্বা, কলার যে ছড়া সেটা 3.5 হাত। মাটি খনন করে দিতে হয়, ছড়া যখন আসে বাগানের মালিককে হোঁচ রাখতে হয়, নাহলে গাছ থেকে পড়ে যাবে, কলার ছাড়া ঠেলা মারি গাছকে ফেলে দেবে। মাটি খনন করে দিতে হয় 1.5 হাত, এবং এই কলার ছড়া 3 জন লাগে বহন করতে, 2 জনে বহন করলে মাঝখানে ভাঙে যাবে, এত কলা। মানুষ যত বাড়ে কলাও মোটা, মোটা মোটা কলা, একটা কলা খেতে মানুষের কষ্ট হয়। আমি সৌদি আরবে খাইছি, কি বিরাট বিরাট সাইজের কলা। মানুষ যত বাড়ে যায় এগুলোর সাইজ আল্লাহ তাআলা বাড়াই দিচ্ছেন। এবং এই মাছ মাংস বৃদ্ধি পাচ্ছে, এগুলো আল্লাহ তাআলা নিয়ামত। অতএব আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর কাছে রিজিক চাই, ওয়াবতাকুর রিজকা, আল্লাহর কাছে আমরা রিজিক চাই,
আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দাও। সব সময় দোয়া করি, আপনারাও করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়াবান ইলমান নাফিয়ান আমালান মুতাকাব্বালান ওয়া শিফাআন মিন কুল্লি দা। হালাল রিজিক দাও আল্লাহ, ফরাকতওয়ালা রিজিক দাও। তো রিজিক আপনি চাইবেন, আল্লাহ আপনারে দিবেন, যা প্রয়োজন এভাবে দিবেন এবং আল্লাহর কাছে চাইবেন। প্রতিদিন শেষ রাতে, আজক রাতেও আল্লাহ তাআলা নিচের আসমানে আসবেন, অথবা আল্লাহ তাআলার রহমত আসে। আল্লাহ তাআলা ইস্তাবা আলাল আরশ, আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহর রহমত আসে নিচের আসমানে। এই আসমান যেটা দেখি, এই আসমানে ডাক মারে, হাল মিন মুস্তারজিকিন, হে কুই রিজিক চাহনে বলা। কারো রিজিক লাগবে, টাকা পয়সা দন দৌলত আমেরিকার পিছিয়ে, বাড়ি গাড়ি লাগবে? আসো কেউ কোনো বিপদগ্রস্ত, আমি তাকে সাহায্য করব। রিজিক চাহানে বলা, হে কুই আমি তারে সাহায্য করব। হাত্তা ইউতলা আল ফজর, ফজর পর্যন্ত ডাক মারে। আমরা যদি শেষ সময় আল্লাহর কাছে হাত তুলতে পারি, আল্লাহ রিজিক দাও। মানুষের কাছে হাত পাতার মতো বেজ্জতি থেকে আল্লাহ আমাদের রক্ষা করো। আল্লাহ তুমি আমার রিজিক দাও, রিজিক ফরাগত করে দাও, অবশ্যই রিজিক দান করো, আল্লাহ আপনারা অবশ্যই রিজিক দিবেন। আমি তো কাবা শরীফের দরজা ধরে আল্লাহরে দোয়া করছি, আল্লাহ অবশ্যই রিজিক তুমি আমার দান করো। আল্লাহ তারা দোয়া কবুল করছেন। সবসময় আমাদের হাতে টাকা থাকে, থাকে মত পর্যন্ত থাকবে, আল্লাহর কাছে দোয়া। শেষ আসমানে আসে আল্লাহ দোয়া করেন। সম্মানিত হাজিরিন, একটা দোয়া পড়বেন, কালকেও এখানে মাহফিল করছি যে বলছি, তাফসীর ইবনে কাসির আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মুখে বলে বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা জাদু, একথা বলবেন না, এটা জাদু। তাফসীর ইবনে কাসির আছে, আমাদের ঘরে তো তাফসীর নাই, তাফসীর ইবনে কাসির পড়ুন, আল্লাহ তাআলার কুদরত দেখবেন, কুদরত, আল্লাহ তাআলার কুদরত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে লোক, বলেন হুজুর আমার ছেলে ডাকাতরা দড়ি নিয়ে গেছে। হুজুর আমার বিবি কাঁদতে কাঁদতে বেহোশ, ভাত পানি ছাড়ি দিছে। হুজুর আপনি একটু দোয়া করেন না, আমার ছেলেরা যেন ডাকাতরা ছাড়ি দেয়। হযরত বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। হযরতের কথা মতো তারা জামাই বউ এটা পড়তে আসে। এক সপ্তাহ পরে একদিন দুপুরে মা বাবা একটু বিশ্রাম নিচ্ছেন, দুপুরে খাওয়া দাওয়া শেষ করি, তখন দরজায় আঘাত করে, টক টক করে আঘাত করে, বাবা মা লাভ দিয়ে ওনারা উঠে গেলেন। আমার ছেলের কণ্ঠ কোত্থেকে আসলো, দেখে যে ছেলে আসে জড়াই ধরলো, কি ব্যাপার? বললো যে আমারে নিয়ে গেছে একবারে গভীর মরুভূমিতে, এবং ডাকাতরা রাতের বেলা ডাকাতি করে, দিনের বেলা ঘুমায়, কোরআন শরীফের তাফসীর ঘুমায়, আমাকে তারা হাত পা বাঁধিয়ে রাখছে, আমারে নিয়ে কি করবে আমি জানি না। একদিন তারা ঘুমে সকালবেলা, আমি পান নাড়াচাড়া করে দেখলাম যে আমার শিকল খুলে গেছে, পায়ের শিকল। কি পায়ের শিকল কেন খুলে গেল? লোহার শিকল। পরে আমি হাত যখন টান দিলাম, দেখি যে হাতের শিকলও খুলে নিচে পড়ে গেল, আমি মুক্ত। আমার হাতেও রশি নাই, শিকল নাই, পায়েও শিকল নাই, দরজা ফাঁক আছে, ডাকাতরা ঘুম। এই মুহূর্তে আমি বের হইলাম, বের হয়ে সামনে পেলাম একটা ওঁট নেই, উষ্ট্রি, মহিলা ওঁট। এটা এটাকে ইংরেজিতে বলা হয় শি ক্যামেল, আরবিতে বলা হয় না কাতুন, উর্দুতে বলা হয় ওঁট নেই, বাংলাতে বলা উষ্ট্রি, উষ্ট্রি পেলাম, মহিলা ওঁট। আমি এর উপর উঠে জোরে হাঁকাইলাম, একেবারে বাড়ি যখন দিলাম ওঁট দৌড় দিছে, মহিলা ওঁট দৌড় দিতে দেখি দেখি উঠানের ভিতরে যত পুরুষ ওঁট ছিল তারাও আমার পিছনে পিছনে, ওঁটের পিছনে পিছনে দৌড়তে লাগলো। এখন তুমি দেখো, ছেলে বলতেছে আমার উঠানে এখন 100 ওঁট।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের বরকতে, এবং 100 উট আসছে। হুজুর, উটগুলো কি করব? আল্লাহ বলেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, তোমার জন্য রিজিক। তুমি যে আল্লাহর সাহায্য কামনা করেছো, 7 দিন যাবত, 8 দিন যাবত কান্নাকাটি করেছো চোখের পানি, আল্লাহ তাআলা তোমার রিজিক দিয়েছেন, সবগুলো রাখতে চাইলে রাখতে পারো, গোস্ত খেতে চাইলে গোস্ত খেতে পারো, বিক্রি করতে চাইলে করতে পারো। একটা উটের দাম 10-15 লাখ টাকা, 100 উট ফ্রি অফ কস্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বরকত। চোখের পানি যদি ফেলতে পারেন, ডাইরেক্ট কবুল। তিরমিজি শরীফের হাদিস, কাতরা তাইন আহাব্বু ইলাল্লাহ, 2টা ফোঁটা আল্লাহর কাছে বেশি দাম। কাতরা তো দুময়েন মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ডরে কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভাই দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। কাতরা তো দামিন তোহরা কফি সাবিলিল্লাহ, বুকের তাজা রক্ত যারা ঢালে জেহাদের ময়দানে, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে বেশি দাম, জাহান্নামের আগুন নিভাই দেয়। একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যখন আসবে, এবাদতের চিহ্ন নিয়ে আসবে। এবাদতের চিহ্ন কি? জেহাদের ময়দানে গুলি খেয়েছ, দাগ আছে, গুলি বের করে ফেলেছি কিন্তু জায়গা থেতলা হয়ে গেছে, পোড়া দাগ আছে, অথবা তলোয়ার মারছে, তলোয়ারের দাগ আছে, অথবা নামাজ পড়তে পড়তে কপালে সজিদার দাগ আছে, পায়ের গোড়ালি অনেক সময় কালো হয়ে যায়। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, ছোটকালে বিছানায় বসি, ওই বসতে বসতে আমাদের এই পায়ের টকনো এগুলো লাল হয়ে যায়, পরে কালো হয়ে গেছে, এখন শর্ট বাঁধি যায়। আল্লাহ রসুল বলে, দাগ নিয়ে আসো, জেহাদের ময়দানের দাগ, না হলে আল্লাহর ইবাদত করেছো, সীমা হুফি ওজুহ মিন আসরি সুজুদ, এগুলো নিয়ে আসো, আল্লাহ বেশি খুশি হবেন, আমাদের জান্নাত দান করবেন। কেউ যদি টাকা পায়, আমাদের টাকা পায়, কর্জ হয় আমাদের, নানা কারণে কর্জ হয়, হওয়া স্বাভাবিক, আল্লাহর কাছে দোয়া করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে আমার কানে শুনছি, কোনো মানুষ ঋণগ্রস্ত, এই মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাকফিনি বি হালালিক আন হারামিক ও আগ্নিনি বিফজলিক আম্মান সেবাক, এই দোয়া পড়ে পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। আমরা সবসময় পড়ে, এই জন্য আমার কর্জ নাই, কর্জ নাই, 1 পয়সা কর্জ নাই, কর্জ ছিল এখন নাই, আল্লাহ আসমানদের খজিনা থেকে পূরণ করে দিবেন। আল্লাহ মাকফিনি বি হালালিক আন হারামিক ও আগ্নিনি বিফজলিক আম্মান সেবাক, আমল করে দেখেন না, আগামী বছর যদি বাঁচি থাকি, এই খিলপাড়া এই জায়গায় আসলে আমার বলতে পারবেন, গ্যারেন্টি। হযরত আলী বলেন, আমি শুনেছি আল্লাহর পয়গম্বরের মোবারক জবান থেকে আমার কানে শুনেছি, এই দোয়া পড়বেন, যাদের মাতার উপর কর্জ আছে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাদিস আল্লাহর কালামের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। কথা শেষ, আরেকটা তসবি কথা বলে কথা শেষ। তাফসীর ইবনে কাসীরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে নামাজ পড়ছেন, পিছনে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ঢুকলেন, পাশে আরেকটা লোক ঢুকলেন। আমার সৌভাগ্য, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কবর জিয়ারত করছি, ওনার বাড়িতে গেছি, ওনার বাড়ি এখন আছে ভাঙা, দেওয়াল আছে পাথরের দেওয়াল ভাঙা বিটিয়া পাহাড়ের উপরে, ওখানে গেছি, আর ওনার কবর যেখানে আছে ওখানে জিয়ারত করছি। বড় বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ঢুকলেন, পিছনে একটা লোক ঢুকলেন, এই পিছনের মানুষটা ঢুকে বললেন, আল্লাহু আকবর কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বকরাত ওয়া আসিলা, এরপর আল্লাহু আকবর করে নিয়ত বাঁধলেন, বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুতনবীন, নামাজের সালাম ফিরাই, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, আল্লাহু আকবর কবিরা বলল এই লোকটা কে, তুমি বলেছ? বলো, হযরত আমি বলি নাই, এই লোকটা বলেছে।
হযরত বলেন কি আশ্চর্য, আসমানের সব দরজা খুলে গেছে। আমার মুখে মুখে বলুন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বকরাত ওয়া আসিলা। এটা করবেন, জিকির করবেন সব সময়, এগুলো বলুন, আসমানের দরজা খুলে যাবে। দরজা যখন খুলে যাবে তখন আপনি দোয়া করবেন, আল্লাহ এটা দাও ওইটা দাও ওইটা দাও, মায়ুস আল্লাহ তখন তুমি রহমাতিল্লাহ। আমরা হতাশ হব না। ইবনুল কাইয়িম বলেন জীবনে যত দোয়া করেছ সব জমা আছে, কিছু দুনিয়াতে দিবেন কিছু আখেরাতে দিবেন। দুনিয়াতে 2022 সালে দিবেন অথবা 25 সালে দিবেন, অথবা যা চেয়েছে এটা না দিয়ে আরেকটা দিবেন যেটা আমার জন্য বেশি ভালো, অথবা নিয়ামত পরিবর্তন করে দিবেন, আমার ওপর বিপদ আছে বিপদ কাটাই দিই, আমার সেভ করে দিবেন দোয়ার বরকত, অথবা দুনিয়াতে কম দিই আখেরাতে বেশি দিবেন, অথবা আমরা দোয়া করব। কেবল সুবহানাল্লাহ শব্দ যদি কোনো মুসলমান একবার বলে, বলুন সুবহানাল্লাহ, গুরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, বেহেশতে আল্লাহ পাক আপনার জন্য একটা দামি খেজুর গাছ রোপণ করে দিবেন। দুনিয়াতে এক মানুষ আরেক মানুষের উপর জুলুম করছে, একজন জালেম আরেকজন মজলুম, তাহাশরের মাঠ, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, শেষ বিচারের দিন আল্লাহ তাআলা বিচার করছেন। এই মুহূর্তে মজলুম আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ এই জালেম দুনিয়ায় থাকতে আমার উপর জুলুম করেছে, এখন আমি বিচার চাই, আমার হক নষ্ট করেছে আমি হক ফেরত চাই। আল্লাহ তাআলা জালেমকে ডেকে বললেন জালেম তুমি তো এর উপর জুলুম করেছো আমি জানি, এখন বদলা দাও। জালেম বলবে আল্লাহ হাশরের মাঠে কি বদলা দেব। তখন মজলুম বলবে আল্লাহ সওয়াব দিতে বলেন, আমার সওয়াব দরকার, আমার উপর জুলুম করেছে হাশরের মাঠে, আপনি তাকে বলুন আমার সওয়াব দেওয়ার জন্য। তখন জালেম বলবে আমি জুলুম করার কারণে আমার সওয়াব নাই, আমার সব গুনাহ, হাদিস লম্বা হাদিস একেবারে। তখন আল্লাহ জালেমকে বলবেন একটু ডান দিকে ফিরে, তো তো ডান দিকে ফিরলেন, সোনার তৈরি বাড়ি, রূপার তৈরি বৈঠকখানা, ফাকিহাতুন ওয়া আইনাবুন, সব ভর্তি খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, হুর গেলমান, এক নজর দেখে বললেন আল্লাহ এটা তো জান্নাত মনে হয়, এটা তো সোনার রূপার ঘর, মিনাজ জামাররাত ওয়াল লুলু ওয়াল মারজান, দামি দামি পাথরের তৈরি ঘর, আল্লাহ এগুলো কাদের জন্য তৈরি, কি আমল করলে এগুলো তারা পাইলেন। হযরত বলেন তুমিও পাইবে, জালেমকে বলতেছেন তুমিও পাইবে। বলো আমি পাবো? পাইবে, তুমি যদি এই মানুষটারে মাফ করে দাও। মজলুমকে বললেন তুমি যদি জালেমকে মাফ করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে এরকম বাড়ি দিবেন। তখন মজলুম বলল আল্লাহ মাফ করে দিলাম, যার উপর জুলুম করছে সে বলল আমি আর বদলা চাইব না, আল্লাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ বলেন দুজনে হাত ধরো, দুজনে জান্নাতে ঢুকো। বহু মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে। এই হাদিস যখন আল্লাহ রাসূল বললেন, একজন সাহাবী দাঁড়ে, ওনার নাম ওকাশা, উনি দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার নাম যেন 70,000-এর ভিতরে ঢুকে যায়। 70,000 মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবেন না। মুহাদ্দিসিনরা বলেন 70 মানে 70, বেহিসাব 70-এর নাম সুবহানাল আলফা, কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। তো আল্লাহ দোয়া করেন আল্লাহ ওকাশাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার তালিকার নাম করো। আরেকজন সাহাবী বলেন ইয়া রাসূল আমার নামটাও ঢুকে দেন। আল্লাহ বলেন সবকত বেহি ওকাশা, ওকাশা আগে ঢুকে গেছে, আমরা আল্লাহর কাছে চাইব, চোখের পানি ফেলে চাইব। গত বছর করোনায় আক্রান্ত হয়ে আমি বহু মাহফিল করতে পারি নাই, দাওয়াত নিয়ে ফেরত দিছি পারি নাই, 3 মাস কথা বলি নাই। ডাক্তার বললো যে আপনি কথা বললে আপনার কণ্ঠ বন্ধ হয়ে যাবে, গলার ভিতরে একটা মাংস বৃদ্ধি পাইছে, পলিপ ইন বোকাল কট, কথা বললে লিখিত ভাবে বলবেন, ক্লাসও করাতে পারি না, জুমার নামাজও পড়তে পারে পড়াতে পারি না। মসজিদের কমিটিকে বললাম যে আপনারা ইচ্ছা করলে আমার বেতন না দিতে পারেন, আমি 3 মাস আসবো না। তারা আমার বেতন দিয়েছে, বললো আপনি অসুস্থ মানুষ,
আসতে পারছেন না, কথা বলতে তিন মাস একেবারে ছিলাম। এলোপতি হোমোপতি ওষুধ খাইছি, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। অপারেশন আমার জন্য কঠিন, আমার হার্টে প্রবলেম। আমি আল্লাহর কাছে বিশ্বাস করবেন, দিলের দরদ দিয়ে চোখের পানি পালার কাছে দোয়া করেছি, আল্লাহ জবান কি বন্ধ হয়ে গেল, আমার প্রতি দয়া করো আল্লাহ। আপনি বিশ্বাস করবেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাক কান গলা বিশেষজ্ঞের কাছে হয়ে গেছি, তিনি আমার একটা হোমিওপ্যাথির ডাক্তার দেখা দিয়েছেন। হোমিওপ্যাথিকের পানি খাওয়ার পরে আস্তে আস্তে আল্লাহর দয়ায় ভালো হয়ে গেছে। আমি মনে করি চোখের পানির বরকত। আপনি দিল ভাঙা দরদ নিয়ে আজকে আল্লাহর কাছে দোয়া করেন, ফেরত হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।